বন্ধুরা, বেনাপোলে গেটটা দেখেন, দূর থেকে দেখলে কত সুন্দর লাগে, মানে আলাদা লেভেলের একটা ফিল দেয়। বন্ধুরা, কুয়াশা দিয়ে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে বাজার গুলাতে, কারণ বাজার গুলাতে গাড়ির মানে এই সামনে অটো থাকে, এই থাকে ওই থাকে, এগুলো দেখা যায় না। এই যে এখন একটা বাজার পার হয়েছি, আটকা ব্রেক মারা লাগছে, কারণ সামনে একটা অটো চলে আসছে, আমি দেখি নাই। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আজকে আরো একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি আছি মাহবুব। তো আজকে আমি আছি খুলনাতে, এখন যাব খুলনা থেকে বেনাপোল। খুলনা থেকে বেনাপোল কিন্তু প্রায় 100-120-130 কিলোমিটার প্লাস। তো এখন কিন্তু চলে যাইতে হবে, এখন বর্তমানে আছি খুলনা 0 পয়েন্টে। 0 পয়েন্ট থেকে আপনার জয়সুর হয়েছে 70 কিলোমিটার, আর জয়সুর থেকে হয়েছে বেনাপোল 40 কিলোমিটার এরকম। তো এখন এই সকালবেলা মানে এই সকালবেলায় ইয়াটা জার্নিটা শুরু করতেছি, এই কারণে রাত্রিবেলা করলে কি হয় যে ইয়া হয়ে যায়, মানে কুয়াশা থাকে এই রোড এটার মধ্যে। রোড এটা কিন্তু অনেক নতুন রোড, অনেক সুন্দর রোড, তো এটার মধ্যে কুয়াশা থাকে। কুয়াশা থাকার কারণে ভালো করে গাড়ি টাড়ি চালাইতে পারি না, কমপ্লিটলি ঝামেলা হয়ে যায়। তো এখন যাবো, এখন যেহেতু সকালবেলা, এখন কুয়াশা ওইরকম লেভেলে থাকবো না, এই কারণে এখন যাবো, এখন একখানে চলে যাবো আর আপনাদেরকে দেখাবো। আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর, এই যে রোডটা দিয়ে যাইতেছি এটা কিন্তু অনেক সুন্দর, যেতে যেতে দেখবেন। আর এটা দিয়ে সফর করলে মজাও লাগবো অনেক। তো যাই হোক, এখন চলে যাই, সকাল যেহেতু 7টা বাজে, গিয়ে আবার লোড টোড করা লাগবো। গাড়ি কিন্তু খালি গাড়ি, ওই জায়গায় গিয়ে তারপর লোড করবো আর কি গাড়ি। বন্ধুরা, আমি এতটাই বোকা হয়ে গেছি বলার বাইরে, মানে নিচ থেকে যে গাড়িতে উঠছি, এই জায়গার মধ্যে একটা বাড়ি খাইছি মাথার মধ্যে, এখন বৈশা বৈশা মাথাটা ডলতেছি, মানে প্রচুর জোর জোর একটা বাড়ি খাইছি। কারণ গাড়িতে উঠার সময় কিন্তু মানুষ আলাদা লেভেলে একটা জোর থাকে শরীরের মধ্যে, ওই জোরটা নিয়ে এটার মধ্যে এইভাবে বাড়িটা খাইছি, এখন ব্যথা ভাই, এখন মাথা ডলতেছি, কি আর করবো। তো গাড়ি টান দিয়ে বলছি বন্ধুরা, ফাইনালি আমি মানে খুলনা পার হয়ে গেছি, এখন আল্লাহ আল্লাহ করে একখানে চলে যাবো। আর এই রোডটা কিন্তু কমপ্লিট ক্লিয়ার রোড, আপনারা দেখেন এটা কিন্তু কমপ্লিট অনেক সুন্দর রোড। এই রোড দিয়ে আগের বার একবার গেছি, কিন্তু এত মজা লাগছে বলার বাহিরে। এটা হচ্ছে পদ্মার রোডের মতো, কোনো ব্রেক মারা লাগে না, কিছু না। কিন্তু আরেকটা রোড আছে ফুলতলার রোড, ওইটা যে এত কাবজা, আর এই রোড যে আছে এদিক দিয়ে, আমি যদি জানতাম তাহলে ওই রোড আমি কখনোই ব্যবহার করতাম না। মানে এদিক দিয়ে যে এত সুন্দর রোড আছে, ওইটা যদি আমি জানতাম তাহলে যে ফুলতলা রোডটা, ওই যে নষ্ট রোডটা, ওইটা কখনোই আমি ব্যবহার করতাম না। তো এখন রেল লাইন চলে আসছে, রেল লাইনে যেহেতু ট্রেন নেই তো তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে, আবার ট্রেন আসলে সমস্যা। বন্ধুরা, এই রোডেও কম বেশ কুয়াশা পড়ে গেছে, দেখেন এখন কিন্তু সকাল 7টা বাজে, 7টা সাড়ে 7টা বাজে আর কি, তারপরেও কম বেশ কুয়াশা আছে, যতটুকু আছে রাস্তা দেখা যায়, কিন্তু এরকম কুয়াশায় কিন্তু রাত্রে রাস্তা দেখা যায় না, রাত্রে হেডলাইট জ্বলে এই কারণে রাস্তা দেখা যায় না। এই কারণেই আমি সকালবেলা গাড়িটা টান দিছি, রাত্রে যাই নাই, আর রাত্রে গেলে আপনাদেরকে ভালো করে দেখাইতেও পারবো না। আর এমনিতে বাংলাদেশের রাস্তা কিন্তু ওইরকম ভাঙ্গাচোরা না, বা ওইরকম কষ্টদায়ক না, যতটুকু কষ্টদায়ক বিদেশি রাস্তা। কিছু কিছু দেশের রাস্তা তো কমপ্লিটই ভাঙ্গা, আর কিছু কিছু দেশের রাস্তা তো চোখ বুঝে গাড়ি চালানো যায়, যেরকম আমেরিকা, সৌদি আরব, ওইগুলো তো চোখ বন্ধ করে গাড়ি চালানো যায়। এখন দেখেন আস্তে আস্তে কিন্তু কুয়াশা আরো বাইরে গেছে, আর সামনে গাড়িও দেখা যাইতেছে না, সামনে কি গাড়ি আছে না গাড়ি আছে ওইগুলো দেখা যাইতেছে না, কমপ্লিটলি কুয়াশা বাইরে গেছে। তো এই কারণে গাড়িও চালানো লাগবে সাবধানে, আপনাদেরকে বলে দিই কুয়াশার মধ্যে গাড়ি চালাবেন একেবারেই সাবধানে। বন্ধুরা, কুয়াশা দিয়ে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে বাজার গুলাতে, কারণ বাজার গুলাতে গাড়ির মানে এই সামনে অটো থাকে, এই থাকে ওই থাকে, এগুলো দেখা যায় না। এই যে এখন একটা বাজার পার হয়েছি, আটকা ব্রেক মারা লাগছে, কারণ সামনে একটা অটো চলে আসছে, আমি দেখি নাই। তো এরকম আর কি, বাজার গুলাতে সবচেয়ে বেশি সাবধান থাকা লাগে, আর হর্ন দিয়ে চালানো লাগে, না হলে প্রবলেম হয়ে যায়। বন্ধুরা, আস্তে আস্তে সূর্য উঠতেছে আর আলো হইতেছে, যতটুকু আলো হইতেছে ততটুকুই কুয়াশা কমতেছে, এখন কিন্তু রোডের মধ্যে কমপ্লিটলি কুয়াশা মানে একেবারে কমে গেছে বললেই চলে। যে লেভেলের কুয়াশা ছিল ওই লেভেলের কুয়াশার মধ্যে এখন কিন্তু নাই ওইরকম কোনো কুয়াশা। এটা দেখেন এখন আকাশ কত ক্লিয়ার, আর এই যে দেখেন সূর্য, ওহো এদিক দিয়ে আবার রাস্তা ভাঙ্গা, এদিক দিয়ে এত সুন্দর রাস্তার মধ্যে আবার এইটুকু জায়গা ভাঙ্গা, তাহলে কেমনটা লাগে বলেন? মানে পুরা রাস্তা কমপ্লিট করে এইটুকু রাখা রাস্তা ভাঙ্গা রাখছে। তো যাই হোক, ভাঙ্গা হইলেও সমস্যা নাই, সমানেই আছে, হয়তো বা প্রথমে গাড়িটা একটু জোরে আসার মারছে আর কি। তো এখন যেহেতু কুয়াশা টুয়াশা শেষ হয়ে গেছে, আমি ভাবতেছি এটা যে এইখান দিয়ে যে ভাঙ্গা, রাত্রিবেলা যারা এটা রাস্তাটা মানে এখানে কুয়াশা ছিল বা এই রাস্তাটা দেখে নাই, ওই সময় তাদের গাড়ি কি আসার মারছে? আমি তো ব্রেক মেরে স্লো করে ফেলছি, তারা তো ব্রেক মেরে স্লো করতে পারবে না, এদিক দিয়ে তো দেখা যায় ভাঙ্গা। এই যে আবার ক্লিয়ার রোডে চলে আসলাম, এই যে ক্লিয়ার রোডে আবার চলে আসলাম, কাপ ধাপ শেষ, এখন আবার টাইম নিয়ে চলে যাবো।
তো চুনকনগরে এখনো আসতে পারি নাই। চুনকনগর মানে 3-4 কিলোমিটার আছে আর কি। তো চুনকনগর আসবো, তার পরবর্তীতে বাকিগুলা পার হওয়া লাগবে। এত মানে সময় যাইতেছে কিন্তু রাস্তা আগাইতেছে না, এদিক দিয়ে রাস্তা অনেক বেশি। এমনি তো আমার 11টার আগে যেমনি হোক যাওয়া লাগবে, না হলে আবার লোড করতে গেলে প্রবলেম হয়ে যাব আর কি। তো দেখি কতক্ষণ লাগে, যাইতেই থাকি যাইতেই থাকি যাইতেই থাকি বেনাপোলের উদ্দেশ্যে। বন্ধুরা ফাইনালি চলে আসলাম আপনার জয়শর। তো জয়শর আরো 2-3 কিলোমিটার বাকি আছে আর কি। তো জয়শর আসার পরে দেখেন এই জায়গার বিষয়টা, দেখেন এই জায়গা দিয়া রোদ উঠার পরে কত সুন্দর লাগতেছে রাস্তাঘাট গুলা। মানে এদিক দিয়ে রাস্তাঘাট যে কত সুন্দর, উল্টা গাড়িও নাই কিছু নাই। আবার সাইডের যে কলা গাছ গুলা ওইগুলা সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে, মানে সাইডের যে ফুল গাছ কলা গাছ ওইগুলা। তো যাই হোক এইভাবে যাওয়া লাগতেছে সুন্দর সুন্দর অনুভূতি গুলা নিয়ে। বন্ধুরা জয়শহরে চলে আসছি, কিন্তু জয়শহরের থেকে প্রায় 2 কিলোমিটার আগে দিয়া এদিক দিয়ে রাস্তা বানাইতেছে। এই যে দেখেন এদিক দিয়ে রাস্তা বানাইতেছে ওই সাইডে, এই কারণে দোনো সাইড জাম। মানে ওই সাইড দিয়ে তো গাড়ি চলতে পারে না রাস্তা বানায়, এই কারণে এদিক দিয়েও জাম। আমরা যাইতেছি, যাওয়ার পরবর্তীতে ও অপর পাশে গাড়িগুলো আসতে পারবো। তো ভাই 2 মিনিট ধরে জাম ঘটাইতেছি, যাক জাম বেশি একটা পাই নাই আমি। আবার মানে এই বাসটার পিছনে ছিলাম, তো এই কারণে বাসটার রং সাইডে টেন আইভার্স রং সাইড না রাইট সাইড একটু সাইড করে টেন আইভার্স, আমি ওই বাসের পিছনে পিছনে চলে আসছি আর কি। এই কারণে বেশি একটা প্রবলেম হয় নাই। তো এই রাস্তাগুলো বানাইতেছে, আবার ওইদিক দিয়ে রেললাইন আছে। এই রেললাইনের কারণে বেশিরভাগ সমস্যাটা, অনেক সময় ট্রেন আসলে ডাইরেক্ট গাড়ি ফালাই দেয়, মানে ইয়া ফালাই দিলে, এই বাস ফালাই দিলে তো আবার ঝামেলা হয়ে যায়। এখন এই রেললাইন পার হইলে আর যশোর থাকবো যে 2 কিলোমিটার, কিন্তু আমি তো যশোর যাবো না, চলে যাবো বেনাফল। তো বেনাফল হয়েছে যে আপনার এখান থেকে প্রায় 40 কিলোমিটার আছে আর কি, আরো মানে যশোর থেকে 37 কিলোমিটার, এখান থেকে আছে যে 39 কিলোমিটার। তো যাক এখন হয় এদিক থেকে নাস্তা পানি খাবো, আর না হয় বেনাফল গিয়ে খাবো। বেনাফল গিয়ে খাওয়ার আশা ভরসা কম, কারণ খিদা একটু বেশি লাগছে, তো এখান থেকে খাওয়া লাগবো। তো দেখি এখান থেকে নাস্তা পানি খাওয়া যাবো, তার পরবর্তীতে বেনাফল যাওয়ার পরে যদি কোন দিকে লোড হয় কি না হয় সবকিছু দেখাবো আপনাদেরকে। এই যে বন্ধুরা দেখেন আমি আমরা যাইতেছি, কিন্তু ওই সাইডে গাড়িগুলো কিন্তু দাঁড়ায় রয়েছে। আমরা যাওয়ার পরে ওইগুলা যেতে পারবো, এছাড়া যাইতে পারবো না, কারণ মানে অপশন খুবই কম। এদিক দিয়ে এক্সিরিয়ালের গাড়ি যাইতে পারে, এই কারণে ওই ওই এই গাড়িগুলা জাম বাজে রয়েছে। আমরা যাওয়ার পরে এইগুলা যাইতে পারবো, এর আগে এগুলা যাইতে পারবো না। বন্ধুরা এই একটা গাড়ি দেখেন ডাইরেক্ট রাস্তার উপরে, মানে রাস্তার উপরে ডাইরেক্ট এক্সেল ভেঙে গেছে হয়তো। এটা দেখেন চাক্কা চোখা খুলে পালা রাখছে, রাস্তার উপরে ডিফারেন্সিয়াল ভেঙে গেছে, লোড গাড়ি। মানে এর চাইতে বড় দুঃখ নাই ওদের। মানে এখন ওর একটু প্রবলেমটা আমি আপনারা বলি, খুলে বলি কিরকম হইতে পারে, কারণ আমি একদিন করছি আমি জানি। প্রত্যেক দিন রাত্রে পুলিশে 1-1.5 হাজার টাকা দেওয়া লাগে প্রত্যেক, মানে এখানে যতদিন থাকবো ততদিন, রাইতের লাগে 1-1.5 হাজার, দিনের লাগে 1-1.5 হাজার, এর পরবর্তীতে কাজের বিল, মানে এত খরচ বলার বাইরে। যদি গাড়িটার প্রবলেম না হইতো তাহলে কিছুই হইতো না। আর ওখানে লোড গাড়ি মালের ড্যামারিজও মনে হয় দেওয়া লাগে। বন্ধুরা এই যে জয়শর মোড়, এটা থেকে ডাইনে হয়েছে জয়শর, আর বরাবর হয়েছে বেনাফল। এখন এদিকে দিক দিয়েছে জয়শর। বন্ধুরা সকাল থেকে গাড়ি চালাইতেই আসি কিন্তু রাস্তা হুরাইতেছে না। এখন বর্তমানে আছি বেনাফলের রোডে, কিন্তু বেনাফল রোডে থাকলে কি হইব, মানে রাস্তার আমি উলকুল পাইতেছি না, রাস্তা হুরাইতেছে না। এখনো বেনাফল আছে প্রায় 20 কিলোমিটার। তো এটা দেখেন বেনাফলের রোডের মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম গুলো ওইগুলো হচ্ছে এই বড় বড় গাছগুলো, এগুলো এতটাই রাস্তার উপরে চলে আসছে যেগুলো লেগে ভালো করে গাড়ি চালানো যায় না। মানে এগুলোর সাথে বাড়ি খাইবো এরকম একটা আবহাওয়া পড়ে থাকে, মানে এনি টাইম। এই দেখেন এই গাছগুলো কিভাবে রাস্তার উপরে চলে আসছে, কারণ এগুলো লেগে ফোর লাইনও করতে পারে না, এই গাছগুলা কাটেও না। এখন কখন কাটবে বা কবে কাটবে বা ফোর লাইন করবো নি এটাই বলতে পারে না। এগুলো কাটলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এই গাছের জন্য যেই অ্যাক্সিডেন্ট হয় বলার বাহিরে। বন্ধুরা নাবারণ বাজারে গাড়ি সাইড করে দিছি, বেনাফল থেকে প্রায় 10 কিলোমিটার আগে আর কি নাবারণ বাজার। তো এখানে এই যে হোটেল আছে 2-3টা, এখানে অনেক ভালো ভালো হোটেল আছে। তো এখানে এখন নাস্তা খাবো, নাস্তা খাই তার পরবর্তীতে বেনাফলের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। আর এমনিতে টাকা যেহেতু শর্ট, তাই নাস্তা খাই পরে পুরোপুরি ভাবে বেনাফল যাইতে পারবো না, এদিকে সাইড করে রাখা লাগবো। কোম্পানি টাকা দিলে তারপরে যাওয়া লাগবো, কারণ গেলেই 100 টাকার একটা স্লিপ কাটা লাগে, ওই আমার কাছে আছে 140 টাকা। তো এখন নাস্তা যদি 50 টাকার খেলে তাহলে 10 টাকা কম, ওরা 10 টাকা কম হইলে তো কি, 1 টাকা কম হইলেও মানতে চায় না। তো রয়েছে যে বাটফা সিটারে কাইনি আর কি, যাই হোক ওইটা বড় কথা না। তো এখন কোম্পানি যখন টাকা দিবে তখন যাইতে পারবো আর কি, এই কারণে সামনে গিয়ে সাইড করে দিবো। এখন আগে যাই গিয়ে নাস্তা পানি খাইয়ে আসি।
বন্ধুরা নাস্তা পানি খাইয়া ফেলছি, এখন গাড়িও টান দিয়ে ফেলতেছি। এখন চলে যাবো বেনাপোল হয়ে, দুইটা গাড়ি আছে কিনা দেখে নিতে হবে। যাক ফুল ক্লিয়ার, এখন চলে যাবো একখানে বেনাপোলে। এখন আর কোনো কাপ জাপ নাই। এইখানে আমি আগে একবার নাস্তা খাইছিলাম, হোটেলটা ভালো, তারপর নাস্তা পানিও ভালো পাওয়া যায়, ভালো খিচুড়ি পাওয়া যায়, এই কারণে এই জায়গায় দাঁড়াইছি। না হয় কিন্তু বেনাপোলে গিয়েই নাস্তাটা খেয়ে নিতাম, এই জায়গায় ভালো খিচুড়ি পাওয়া যায়, বা এইখানে হোটেলটার মধ্যে সবকিছুই ভালোই মোটামুটি। এখানে দাঁড়াইলাম, দাঁড়াই খেয়ে নিলাম। এখন একটা নেই, চলে যাবো বেনাপোলের দিকে আর কি। বেনাপোল আর বেশি নাই, 10-15 কিলোমিটার, 10-12 কিলোমিটার এমন হবে। লাভারন বাজার থেকে কিন্তু বেনাপোল বেশি দূরে না। তো যাক, যাইতে থাকি। আর এমনিতে ফুল বেনাপোল যাওয়া আমার ঠিক হবে না, কারণ আমার কাছে যেহেতু টাকা নাই, আমি স্লিপও কাটতে পারবো না, আমি ফুল যাইতেও পারবো না। এই কারণে আমার যাওয়া দরকার হয় অল্প একটু, নাইলে ফুল দেখি তারপরে কি করা যায় জানাবো আপনাদেরকে। বন্ধুরা বেনাপোলের গেটটা দেখেন কত সুন্দর লাগে, মানে দূর থেকে দেখলে আলাদা লেভেলের একটা ফিলিংস আছে এই বেনাপোলের গেটটা দেখলে, মানে কতই না সুন্দর দেখেন। তো এটার ওই সাইড হয়েছে বেনাপোল, অনেক মানুষ কিন্তু শুধুমাত্র এই গেটটাই দেখার জন্য আসে। এই যে দেখেন, আমি গেটের তলে দিয়ে এখন গাড়ি নিয়ে যাবো, তারপরে দেখবেন যে আসলে গেটটা কত বড়, মানে গেটটা কিন্তু বিশাল, প্রায় কত, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, পাঁচতলা প্লাস। এই যে দেখেন, আমি এটা নিচে দিয়ে গাড়ি নিয়ে যেতেছি, তারপরে এটা কি বিশাল, এই যে দেখেন, এই আমার গাড়ি, এগুলার এক একটা গেট দেখেন। তো যাক, বেনাপোলে গেটটা পার হয়ে চলে আসছি, এই যে দেখেন বেনাপোলে গেটটা, এটা পার হয়ে চলে আসছি। এখন সামনে কোনো একটা জায়গায় গাড়ি সাইড করে রাখতে হবে, কারণ এখন আর আমার যেয়ে লাভ নাই, যেহেতু টাকা নাই এখানেই সাইড করে দিব। এখানে যেহেতু আমি অনেক সুন্দর জায়গা দেখতেছি, এখানেই সাইড করে দেই আর যাবো না, যেহেতু টাকা পয়সা নাই তো আর যাইও লাভ নাই, এখানে পুরা ঘুম যাই। যখন গাড়ির প্রোগ্রাম হবে, কোম্পানি টাকা দিবে, তখন এখান থেকে চলে গেলে হবে। বন্ধুরা ফাইনালি গাড়ি প্রোগ্রাম হয়ে গেছে, গাড়ি লোড হইব। এখন কিন্তু দিনে 2টা বাজে গেছে, আমি এতক্ষণ ঘুমাইছিলাম, বাটার খাইয়া গোসল টোসল করে ঘুমাইছি। তো এখন গাড়ি লোড হবে, এখন যেতেছি লোড করার জন্য। আমি বর্তমানে আছি বাইপাসে, এই যে দেখেন, এটা কিন্তু বেনাপোল বাইপাস, এটা আগে অনেকবার দেখছেন হয়তো বা। বেনাপোল বাইপাস কিন্তু এটা প্রায় 5-6 কিলোমিটার আর কি। এখন আমি যে জায়গায় যাবো ওই জায়গার থেকে প্রায় 3-4 কিলোমিটার আগে আছি। তো এদিক দিয়ে কিন্তু 200 টাকা টোল দেওয়া লাগে, অর্থাৎ টোল না, এটা এটা হচ্ছে চান্দা বললেও চলে, চান্দা দেওয়া লাগে। সামনে যে পুলিশ আছে, 1 মিনিট পরে দেখাইতেছি আপনাদেরকে। ওরা পুলিশে যদি দেখে যে ভিডিও করতেছি, তাহলে করে কি, নিয়ে ফোনটা নিয়ে নেয় ওরা, মানে একটা উসিলা, উসিলা দিয়ে কাপ জাপ করি ফেলে। এই কারণে পুলিশের সামনে বেশি একটা ভিডিও মিডিও করি না। তো যাই হোক, এখন কিন্তু পুলিশের কাপ জাপ সাইরা আয় পড়ছি, আর পুলিশের সিগন্যালও দেয় নাই। সামনে ইলেকশন, তো এই কারণে জায়গায় 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 পুলিশ, মানে এখন পুরোটা বাংলাদেশের মধ্যে পুলিশ দিয়ে ভরপুর করে ফেলছে। আবার 1 তারিখ থেকে বলে নামবো সেনাবাহিনী। তো যাই হোক, এসব বিষয়ে আমাদের কোনো কাপজাপ না হইলে হয়েছে, আমাদের গরিবদের কোনো কাপজাপ না হইলে হয়েছে, যা করুক রাজনীতি, ওনারা বড় লোকেদের মধ্যেই থাক, আমাদের মধ্যে না আসলেই হয়েছে। তো যাক, যাই গিয়ে আগে গাড়িটা লোড করি, লোড করার পরবর্তীতে, মানে লোড করতে করতে আপনাদেরকে দেখাবো আর কি, কি মাল উঠে না উঠে। আমি নিজেও জানি না যে কি মাল ধরছে, আবার বলে মাল রাতারাতি শহরের মধ্যে নাইমা যাইব, তো গেলে বলতে পারবো আর কি। এমনিতে আজকে কিন্তু, কালকে যেহেতু ইয়া গেছে, ক্রিসমাস গেছে, এই কারণে আজকে ওইরকম ভাবে মাল নাই, অর্থাৎ মার্কেটের মধ্যে ওইরকম মাল নাই, প্রোগ্রাম নাই আর কি। তো যাই, যাওয়ার পরে দেখি যে কি মাল ধরে রাখছে আমার জন্য। গাড়ি লোড হয়ে গেছে, আর এখন গাড়ি নিয়ে চলে আসছি গেটের মাঝখানে, মানে গেটের সামনে আর কি। এটা হচ্ছে 3 নম্বর গেটের কাছাকাছি আছি, অর্থাৎ ওই যে ওই দিক দিয়ে হচ্ছে 3 নম্বর গেট, আর এই গাড়িগুলো লোড হইতেছে ওইখানে পিছনে, কারেন্ট দিয়ে লোড হবে। তো এখন গাড়ি গেট পাস হইলে তার পরবর্তীতে আমি বাইরে হইতে পারবো আর কি। এখন বাইরে হইতে পারবো না, যখন গাড়ি গেট পাস হবে তখন বাইরে হইতে পারবো। তো গেট পাস হইতে তো অথবা একটু লেট হবে, এখন বাজে 5টা, এখন গেট পাস হইতে কতক্ষণ লাগে আইডিয়া নাই। তো দেখি কতক্ষণ গেট পাস হয়, এমনিতে এখন একটু ঘুম যাবো, তারপরে যখন গেট পাস হবে তখন চলে যাবো। রাতারাতি বলে মাল নামবে আর কি, ঢাকা শহরে রাতারাতির মধ্যে মাল নামবে রাইতে রাতে, তো এখানে একখানে চলে যেতে হবে। যদি এখানে মানে এখন ফোন টিপি বা অন্য কাজ করি, তাহলে পরবর্তীতে রাত্রে গাড়ি চালানোর সময় ঘুম আসবে। এখন ঘুম যাবো, যখন গাড়ি টান দিবে তখন একখানে চলে যাবো। বন্ধুরা এখন আমি আছি আমার গাড়ির ছাদে, আর ছাদ থেকে দেখেন বেনাপোল যে উপরের ভিউটা, মানে বেনাপোলের সম্পূর্ণ যে ভিউটা, ওইটা একটু দেখেন যে কত সুন্দর। এখানে একটা গাড়ি লোড হইতেছে, আর ওই যে সূর্য ডুবে যাইতেছে কিন্তু, এই যে দেখেন এখানে এই এই কারেন্টটা দিয়ে একটা গাড়ি লোড হবে, অর্থাৎ এই রড গুলা, এই রড গুলা এই গাড়িতে উঠবে, এই গাড়িতে লোড হবে। আর এই যে 3 নম্বর গেট, আর এই যে আমার গাড়ি, তো এটা যখন মানে এখান থেকে বাইর হয়ে যাবো,
অর্থাৎ এই গাড়িটা লোড হয়ে যাবো, তখন আমার গাড়ি বাইর করে লাইতে পারবো। আর গেট পাশে এখনো হয় নাই, তাই বাইর করতে পারি নাই। তো দেখি মানে বেনাপোল ওপরের ভিউটা অনেক সুন্দর লাগে, তাই ওপরে এটা বসে রয়েছি আর কি। ফাইনালি গেট পাশ হয়ে গেছে আর গাড়িও বাইর করে ফেলছি, এখন আছি রাস্তার সাইডে চাপায় রাখছি আর কি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা হয়েছে যে এক নম্বর গেট, এই বেনাপোলের এক নম্বর গেট হচ্ছে এইটা। তো এখান দিয়ে অপর পাশে চাপায় রাখছি রাস্তার সাইডে, সামনে আরেকটা গেট পাশ লাগে আর কি, চালান লাগে, ওই চালানটা দিলে তারপর যাইতে পারবো, ওই চালানটা হইলে তারপর চলে যাবো আর কি। ওইটা দেখি কখন দেয়, দিলে চলে যাবো। বন্ধুরা ফাইনালি গাড়ি গেট পাশ হয়ে গেছে আর গাড়িও ছেড়ে দিছে। এখন আমার যে কন্ডিশনটা দিছে, রাত্রে 11টার মধ্যে ঢাকা থাকতে হবে, না হলে গাড়ি কালকে খালি হবে না, মানে রাত্রের মধ্যে খালি হবে না। আমারও বলছিল যে গাড়ি রাত্রের মধ্যে খালি হবে, এখন বলতেছে রাত্রে 11টার আগে গাড়ি নিয়ে পৌঁছানো লাগবো। তো এই কারণে গাড়িও একটু জোরে টানানো লাগবো, কিছু করার নাই। কারণ যদি রাত্রে খালি না করতে পারি তাহলে সমস্যায় পড়ে যাবো, কালকে সারাদিন ঢাকা শহরে বসে থাকা লাগবো, এটা হইব যে সবচেয়ে বোরিং বিষয় আর কি একটা। তো এখন বর্তমানে আমি বেনাপোল থেকে টান দিয়েছি, বেনাপোল কিন্তু এখনো মেন গেটের সামনেই আসি নাই, ওই যে সাদা বড় গেটটা আছে ওইটার সামনেই আসি নাই এখনো। তো এখান থেকে ঢাকা হয়েছে প্রায় কত 170-175 কিলোমিটার, তা আমি যদি 50-50 টানি তাও কভার করা আমার আমার পক্ষে কষ্ট হয়ে যাবো। তারপরে চেষ্টা করুন যে 11টার আগে কভার করার জন্য, যদি পারি তো পারলাম, না পারলে তো সারাদিন বসে থাকা লাগবো কালকে। তো দেখি কভার করতে পারি কিনা বা যাইতে পারি কিনা, এখন একটু ইমার্জেন্সি ভাবে চালানো লাগবো। তো বন্ধুরা সামনে একজন বড় ভাই বলছিল দেখা করবো, আজকে মনে হয় ওর সাথে দেখা করতে পারবো না, কারণ যেটা অবস্থা যেতেছে মানে আমারে প্রথম বলছে মাল রাতে নামায় ফেলবো, প্রথমে আমার বলছে মাল রাতে নামায় ফেলবো, এখন আবার বলতেছে 11টার মধ্যে যাইতে পারলে নামাইবো, না যাইতে পারলে নামাইবো না। তো এখন যদি 11টার মধ্যে না যেতে পারি তাহলে কালকে সারাদিন আমার ওই জায়গায় বসে থাকা লাগবো, রাত্রে 10টার পরে গাড়ি খালি করবো, মানে এটা তো কোনোভাবেই মাইনে নেওয়া সম্ভব না। তো ওনার আমি আরেকটা অপশন দিলাম যে ভাই যদি রাতে নাও নামাতে পারেন, সকাল 5টা বা 6টা বাজে নামাতে পারবেন নি, ও এও বলতেছে যে সম্ভব না। তাহলে এখন কি করবো এটা টেনশন করতেছি। তো দেখি কতটুকু যাইতে পারি আর যাইতে বা যাইতে পারি কিনা, ওইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো যাইতে যাইতে আপনাদেরকে দেখাইতেছি, এই ছাগল 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 রাস্তা থেকে সাইডো সাইডো সাইডো, আচ্ছা যাই হোক ছাগলটা চলে গেছে। ছাগল টাগল আসলে হর্ন দিলে সমস্যা, এগুলো ধরা যায়, তো এগুলো যে সাইডে যায় ওই সাইডের অপর পাশ দিয়ে চলে গেলেই হয়। এই যে দেখেন বেনাপোলে গেট কিন্তু সামনে, বেনাপোলে গেটের কাছাকাছি চলে আসছি। বেনাপোলের সবচেয়ে বড় সৌন্দর্য কিন্তু এই গেটটাই, মানে এই যে সাদা বড় বিশাল গেট এটাই। এখন বিকাল টাইম, তাই এখন সুন্দর লাগতেছে বেশি, আপনারা কেমন দেখতেছেন জানি না, এখন কিন্তু বিকাল টাইম হিসাবে এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে গেট। এটা একটু সামনে গেলে দেখবেন যে বিশাল এক গেট, এটা যাওয়ার সময় আপনাদেরকে দেখাইছি। তো এখন আবার যেহেতু যাবো আবার কবে না কবে বেনাপোল আসি, আরেকবার দেখাই দিই এই আর কি। বন্ধুরা ফাইনালি চলে আসলাম যশোর, এটা এসে যে যশোর আপনার নড়াইল রোডের আগে দিয়ে আর কি। তো আজকে নিউ মার্কেটের ওই দিক দিয়ে আসছি, এই কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এই দিক দিয়ে দেখেন রাস্তাটা কি ভাঙ্গা, প্রচন্ড লেভেলে ভাঙ্গা। তো এই ভাঙ্গা রোডটা পার হইলেই তারপরে নড়াইল রোডে ঢুকে গেলে তারপরে ভালা রোড, এদিক দিয়ে একটু ভাঙ্গা কিন্তু নড়াইল রোডের ওই দিক দিয়ে কিন্তু কমপ্লিট ভালো রোড, ওই দিক দিয়ে নতুন কাজ করাইছে এই কারণে ভালো রোড। জামও বেজে গেছে, এই বাসের জন্য বেশিরভাগ জাম বাজে, এদিক দিয়ে বাস গুলা পালা রাখে এই কারণে জাম বেজে যায়। ওই অটো আগে বারো আগে বারো, বিআরটিসি বাসের জন্য এখন জামে পড়ে রয়েছি, একে তো ভাঙ্গা দ্বিতীয় জাম। আবার আমার অলরেডি বাইরে গেছে যে আপনি দেখেন 6:43, আমার 11টার মধ্যে যেমনি ঢাকা ঢুকা লাগবে আর কি, পয়েন্টে ঢুকা লাগবো, না হলে কিন্তু মাল নামাইবো না বলে দিছে আমারে। তো দেখি কতক্ষণ লাগে, এমনিতে নড়াইল রোডে ঢুকে গেলে তারপর জোরে গাড়ি টানা লাগবো আর কি। বন্ধুরা বর্তমানে আমি আছি কালনা সেতুতে, দেখেন কালনা সেতু রাত্রিবেলা কত সুন্দর লাগে। এমনিতে আমার মোবাইলটা একটু বেশি কাঁপতেছে, কারণ কোনো গিম্বল ছাড়া ধরে রাখছি, তো এই কারণে মোবাইলটা প্রচণ্ড কাঁপে, যাই হোক এটাকে একটু ইগনোর করবেন। তো দেখেন কালনা সেতু রাত্রিবেলা কিন্তু অনেক সুন্দর লাগে, একটু দেখেন এই যে কালনা সেতুর মাঝ জায়গা কিন্তু এটা, এটার নাম হয়েছে মধুমতি সেতু, কিন্তু জায়গার নাম হয়েছে কালনা, এই কারণে এটারে নাম দিয়েছে কালনা সেতু। তো এটার টোল হইতেছে যে আমার 225 টাকা, টোলের দিক দিয়ে কিন্তু বেশি না। বন্ধুরা এখন আসছি এক্সপ্রেস হাইওয়ের মধ্যে, এই যে দেখেন সামনে কিন্তু একটা ব্রিজ, ব্রিজের লাইট গুলো এমন ভাবে জ্বলছে উঠছে, মানে একটু আগে কিন্তু মনে হয়েছিল যে সামনে অন্য কিছু, এখন দেখেন ব্রিজের মধ্যে আসলে দিন না রাত ওইটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই, এতই সুন্দর লাগে এক্সপ্রেস হাইওয়ে। পুরাটা ব্রিজ মানে পুরাটা রাস্তা একেবারে ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত কিন্তু এরকমই, এতই সুন্দর। এর মাঝখান দিয়ে পদ্মা আছে, তারপরে অনেকগুলো ব্রিজ আছে,
এই যে এটাও কিন্তু একটা ব্রিজ, এই ব্রিজের মধ্যে এরকম ভাবে লাইট দিয়ে রাখছে, কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে এরকম লাইট নাই। তো আমি যে জায়গায় আসছি এই জায়গা থেকে আপনার পদ্মা সেতু আছে আর প্রায় 20 কিলোমিটার মতো। পদ্মা সেতুতে আসলে আপনাদেরকে দেখাবো, পদ্মা সেতু দেখাবো। কিন্তু দেখেন পদ্মা, অনেকে ভাবে যে পদ্মা সেতুতেই হয়তো বা ডিজাইন করছে, এর আগে বা পরে ওই রকম বেশি একটা ডিজাইন করা নাই, কিন্তু না, এটা পুরোটা রাস্তাই সাজাইছে এত সুন্দর করে। মানে কমপ্লিট এক্সপ্রেস হাইওয়েটা পুরোটাই এরকম ভাবে সুন্দর করে সাজাইছে, ডাইরেক্ট ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। বন্ধুরা বর্তমানে আছি পদ্মা সেতু টোল প্লাজাতে, আর আজকে পদ্মা সেতু টোল প্লাজাতে এত গাড়ি কিল লেগে এটাই বুঝতেছি না, মানে প্রচন্ড লেভেলের জ্যাম। আজকের আগে মানে আজকের আগে যতবার আমি পদ্মা সেতু টোল প্লাজাতে আসছি এত গাড়ি কিন্তু আমি কখনো দেখি নাই। মানে এই যে দেখেন আজকে কিন্তু চাইলে কাছে গাড়ি আর গাড়ি, টোল প্লাজার আগে যে এত গাড়ি ওইটা কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই। তো আমার পদ্মা সেতু টোল হয়েছে যে 1600 টাকা, যেহেতু মিডিয়াম গাড়ি, মিডিয়াম গাড়ি 1600, আর বড় গাড়ি মনে হয় 2100 টাকা, বড় গাড়িটা সঠিক জানি না। তো যাই হোক, দেখি এই জামটাম সাইরা পদ্মা সেতু টোল দেয়, টোল দেওয়ার পরে আপনাদেরকে ব্রিজের ওপরে গিয়ে দেখাবো। বন্ধুরা টোল দিয়ে এখন ব্রিজের ওপরে আসছি, কিন্তু ব্রিজের ওপরে এখানে দেখতেছি যে আরো নতুন কাহিনী, অর্থাৎ মানে এক লাইন খুইলা ওইগুলা মানে ওই সাইড ইয়ে দিয়ে রাখছে, ব্যারিকেড দিয়ে রাখছে, এখন ওই সাইডে হয়তো বা কাজটা চলে আর কি। তো এখন এক লাইনের কারণে যেগুলা মানে যে যে লোড গাড়িগুলো ওইগুলা যাইতে পারে না টাইম না, তাই জাম বাইজা যায়, তাই হালকা পাতলা স্লো স্লো হয়ে যাওয়া লাগতেছে। তো দেখি কতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড আছে, এই ব্যারিকেড ছড়ে গেলে কিন্তু আবার গাড়ি জোরে টানা যাইব। তো ব্যারিকেড পর্যন্ত এই গাড়ি এইভাবে চালানো লাগবো আর কি। তো যাই, পদ্মা সেতুর কিন্তু নাইট ভিউটা অনেক সুন্দর। এই যে দেখেন এখানে যেরকম দেখতেছেন ঠিক ওইরকমই, মানে পুরাই দিনের বেলার মতো দেখা যায় আর কি, রাত যে বোঝা যায় না। এই যে ব্যারিকেড কিন্তু শেষ, এই যে এখান থেকে ব্যারিকেড শেষ, এখন তুফানের মতো গাড়ি টানবো আর বুলেটের মতো চলে যাবো। তো যাইতে থাকি, দেখি কতক্ষণ লাগে আর কি ঢাকা ঢুকতে। বন্ধুরা ফাইনালি গাড়ি খালি করে গ্যারেজে চলে আসছি, আর এখন গ্যারেজে আসছি যেহেতু এখন আর কোনো কাজ কাম নাই, রাইতের 1টা বাজে গেছে অলরেডি, গাড়ি খালি করতে করতে গাড়ি খালি করে আস্তে আস্তে রাইতের 1টা বাজে গেছে। তো এখন ঘুম যাবো, এখন যেহেতু বিজনেস হতো সবকিছু রেডি ফেডি করে ফেলছি, এখন ঘুম যাবো, আর সকালবেলা দেখি কোন দিকে মাল টাল হয় আর কি, ওটা দেখা যাবে কালকেরটা কালকে। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট, আর শেয়ার করার দরকার নেই, শেয়ার না করলেও চলবে, একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন, এতটুকুই এনাফ। তো সবাই ভালো থাকবেন, টাটা।